সেন্ট মার্টিনের সাইকেল নিয়ে ঘোরার মজাই আলাদা, কিছুটা বালির মতো, বালির গিলিত্রাওয়াগান আইল্যান্ডের মতো। যে আপেল বাগানে গিয়ে আমরা আপেল পেতাম না, পরে পেতাম, যে এখানে কিন্তু ঠিক তাই। এই যে নারকেল আপেল গাছ, সরি নারকেল গাছ, আর এই হচ্ছে নারকেল, একদম সমুদ্রের ধারেই। If there's something that you need to say, I know it ain't easy living inside your brain, for sure. You keep telling me that it's all okay, but I know, yeah, your silence speaks so loud. সাইকেল নিয়ে যাবেন আজকে? কিভাবে যাবেন, কয়টা বাজে দেখছেন? যে আপনারা যে আবার আসবেন কিভাবে, যেহেতু সাইকেলে যাবেন তো আগে আগে যে আগে আগে ফেরত আসা উচিত, না হলে দেখবেন যে পরবর্তীতে পানি বেড়ে যাবে, আসতে পারবেন না। তো আমরা সকাল সকাল এখানে নাস্তা করতে চলে আসলাম। এটার নাম হচ্ছে এশিয়ান বাংলা রেস্তোরাঁ, আর এটা হচ্ছে মেইন বাজারেই। এটার পাশেই রয়েছে শুটকির দোকানপাট, আচারের দোকানপাট, সব ধরনের দোকানপাট পেয়ে যাবেন আপনারা এখানে। তো আমরা এখানে আজকে নাস্তা করবো। পরোটা নিল হচ্ছে পার পিস 10 টাকা করে, আর ডাল ভাজি হচ্ছে কত, 30 টাকা না? আপনাদের দেখানোর চেষ্টা করুন। আর এর আগে যেহেতু আমি সেন্ট মার্টিন আসছি, তো সেন্ট মার্টিন সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। অলরেডি আমার চ্যানেলে সেন্ট মার্টিনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে বাইক ভাড়া নিতে পারবেন, পার আওয়ার পড়বে 400 থেকে 600 টাকা, যে যেমন চেয়ে থাকে। আর তেল ভরে তারাই দিয়ে দিবে, আপনারা জাস্ট ইউজ করবেন। পার আওয়ার তো 1 ঘন্টার বিষয়, তো অল্প টাইমের বিষয়, তো আপনারা চাইলে বাইক ভাড়া নিতে পারেন। কিন্তু এটা উচিত ছিল না, যদিও আমার খেয়ালে আমার মনে হয় ইঞ্জিন চালিত কোনো কিছু না থাকাই উচিত ছিল। তো আমরা সাইকেল নিয়ে নিলাম, এটা তিনটা সাইকেল। সাইকেলের ভাড়া নিল 350 টাকা করে, মানে 24 ঘন্টার জন্য 350 টাকা। এরা চাচ্ছিল 500 টাকা, দাম দর করে 350 টাকায় হয়ে গেল। আপনারা চাইলে এখান থেকে সাইকেল নিতে পারেন, অ্যাভেলেবেল সাইকেল পাওয়া যায়। আমি এখন ওদের নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এর সাথে যোগাযোগ করে সাইকেল নিতে পারবেন, না হলে খুঁজে পাবেন না কোথায় এই সাইকেলের দোকান। নাম মাহমুদুল হক, ইব্রাহিম স্টোর, 01829079768। আচ্ছা, আপনারা চাইলে ওর থেকে সাইকেল নিতে পারেন, যত কমে সম্ভব আপনাদের দিয়ে দিবে। আমরা যেহেতু 24 ঘন্টার জন্য নিয়েছি, আমাদের পড়লো 350 টাকা। আপনারা চাইলে সাইকেল 1 ঘন্টার জন্য নিতে পারেন, 30 থেকে 40 টাকার মধ্যে আপনারা অ্যাভেলেবেল এখানে সাইকেল পেয়ে যাবেন। কিন্তু একদিনের জন্য সাইকেল নিলে আপনাদের একটু সেভিংস হবে, তুলনামূলক একটু দামটা কম রাখবে। সেন্ট মার্টিনের সাইকেল নিয়ে ঘোরার মজাই আলাদা, কিছুটা বালির মতো, বালির গিলিত্রাওয়াগান আইল্যান্ডের মতো। আজকে এদিকে আসার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে একটু ঘুরবো ফিরবো, আশপাশটা দেখবো এবং এখানকার গ্রামীণ লাইফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা একটু সাইডে আসতেছি, দেখি কি আছে এখানে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় নৌকা তৈরি করতেছে। না না, এই নৌকাটা কিসের? যাত্রী পরিবহন। আচ্ছা আচ্ছা আচ্ছা,
কি করবেন এই বুটগুলো দিয়ে? আমাদের ধরেন সান মার্টিনে যখন আসি তাহলে আমরা সাগরের কাজ করে খাই। আচ্ছা আচ্ছা, ধরেন মাছ ধরা হোক আর যাত্রী পরিবহন ট্রলার হোক, তাহলে আমরা ধরেন সাগরের পথে কাজ করে কি কাজ করতে হবে সেই কাজ করি। এটা কি মাছ ধরার জন্য বানাচ্ছেন নাকি যাত্রী পরিবহনের জন্য? এটা সান মার্টিন টু টেকনাফ যাত্রী পরিবহন। আচ্ছা আচ্ছা, মানে সান মার্টিন থেকে যারা টেকনাফ আসবে ট্রলারে? জি জি, এটা ট্রলার। হ্যাঁ জি জি। আচ্ছা, এর কতজন অনুমতি আছে এটাতে আপনাদের নিয়ে আসার জন্য? মনে করেন এটা তো সব ট্রলারের থেকে এটা একটু বড় বড় ট্রলার। আচ্ছা, ট্রলারে ছোট বড় আছে তাই না? জি জি। আচ্ছা, এই ছোটগুলো আমাদের 40 জন 45 জনের অনুমতি হয়, আর এটাতে হবে ধরেন 70 জনের অনুমতি। আচ্ছা 70 জন, জি, মানে কোনো রিস্ক নাই তো? না ইনশাআল্লাহ কোনো রিস্ক, মানে যে কোনো সিজনে আনা নেওয়া করে নেওয়া যাবে। এটার মধ্যে অনেক যদি থাকে বাতাস থাকে কিংবা অনেক ঝড় জল উচ্ছ্বাসে তখন কি অনুমতি দেয়? ছাড়ার দেন দেন দেয় না? দেয় না, সতর্ক সংকেত দেয় তখন। জি জি। আর এমনি নরমালি কোনো সতর্ক সংকেত না থাকলে আনা নেওয়া করতে পারে? আনা নেওয়া করতে পারে। ভাড়া নেন কত জন প্রতি? 220 টাকা। 220 টাকা ফিক্সড? এটা ফিক্সড, এটা 20 টাকা ব্রিজ টোল আর আমাদের ডলার 200 টাকা। আচ্ছা ঠিক আছে। আর এইটা আপনার কতদিন নাগাদ পুরো রেডি হয়ে পানিতে নেমে যাবে? প্রায় আর প্রায় 10 দিন। 10 দিন এরকম একটা আপনার এই মাপের একটা নৌকা বানাইতে খরচ কত? এরকম একটা নতুন বানাতে প্রায় 25-26 লক্ষ টাকা যায়। 26 লক্ষ টাকা লাগে নতুন? জি। আর পুরন যদি একটা কিনে কেউ? পুরাতন একটা ধরেন কিনতে গেলে 8-9 লক্ষ পাওয়া যায়? না পাওয়া যায়। আর আপনাদের এই ট্রলারের তো কোনো অগ্রিম বুকিং টুকিং করার কোনো বিষয় নাই? যে কোনো সময় আসলে পাওয়া যাবে ঘাটে? জি জি। আর যদি নাম্বার থাকে কারো মাঝে, যদি নাম্বার থাকে না ভাই আমরা আসতেছি, ফোন দিলেই হবে। আপনার নাম্বারটা একটু বলেন তাহলে। আমার নাম্বার হলো 01862552582। এই নম্বরে ফোন দিয়েও বুকিং করা যায় যে আমরা আসতেছি, আমাদের জন্য রাইখেন কি সময় টমাই জেনে নেওয়া যাবে? জি জি। আনুমানিক কয়টার দিকে ওইখান টেকনাফ থেকে আসে এটা? আমরা 10টা 11টা 12টা 1টা 3টা 4টা 7টা পর্যন্ত আসে যায়। মানে সকাল 10টা 11টার ভিতর যাত্রীরা আসলেই পাওয়া যাবে? জি জি ঠিক আছে। মানে 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনাদের? জি জি, ওইখান থেকে রওনা দেওয়া হয়। আপনি তো ইয়াসিন ভাই, আপনি তো মালয়েশিয়া গেছিলেন না? জি। তো মালয়েশিয়া কিভাবে গেছেন এখান থেকে? আমি গেছিলাম অবৈধ পথে। আচ্ছা, কিভাবে? সাগরপথে। সাগরপথে কি সিস্টেমটা? কি সাগরপথে সিস্টেমটা হচ্ছে আপনার এই টলার আছে না? হ্যাঁ, টলারে করে মনে করেন ওখান থেকে মাঝিরা এসে এখান থেকে লোক নিয়ে যাইত। ধরেন এখান থেকে লোক নিয়ে গেলে এরা মনে করেন সাগরের পথে নিয়ে যায় মাঝিরা। হ্যাঁ, থাইল্যান্ড ঢুকায়, থাইল্যান্ডে মনে করেন থাইকা, ওখানে কষ্ট পায় না। আপনি গেছেন কিভাবে এখান থেকে? প্রথমে থাইল্যান্ড গেছেন? প্রথমে থাইল্যান্ড গেছি। কত সময় লাগছে? প্রায় 9 দিন। 9 দিন লাগছে থাইল্যান্ড যেতে? থাইল্যান্ডে যে আবার ছিলেন? ওখানে ছিলাম আমি প্রায় 1 মাস। থাইল্যান্ডের শহরের ভিতরে? জি। আচ্ছা, মানে থাইল্যান্ড থাইল্যান্ড ছিলাম মনে করেন প্রায় 1 মাস। আচ্ছা, 1 মাস পরে মালয়েশিয়া ঢুকছি। আচ্ছা, 1 মাস পর আবার কি বোটে করে? না, ওখান থেকে হেঁটে পার হওয়া যায় থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড থেকে? আচ্ছা আচ্ছা, রিস্ক নাই কোনো? কোনো রিস্ক নাই। আচ্ছা আচ্ছা, তারের গে বেড়া একটা ওটা পার হয়ে গেছিল। আপনার টোটাল কেমন খরচ হয়েছিল? ওই সময় গেছিল 75,000। 75,000 না? আপনার কতজন গেছিলেন? আমরা 87 জন গেছিলাম। আবার আপনি তো 7 বছর ছিলেন তারপর মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে কোথায় ছিলেন? মালয়েশিয়া আমি কোলম্পুর ছিলাম, শালম, বাতিকা, লেমিরু আর কেলাঙ্কাপ্পারে ছিলাম, জোহর বারু ছিলাম। আচ্ছা আচ্ছা, পরে আসার সময় কিভাবে আসছেন? আসার সময় আমার আইডি কার্ড আর আমার বাবা মার আইডি কার্ড আর আমার টিউনর সার্টিফিকেট নিয়ে গিয়ে বাংলা এম্পাসি, আমাদের বাংলাদেশের এম্পাসি আছে, ওনার কাছে এগুলো সই করে তার ডাবল পাস কেটে চলে আসলাম। ও, তার মানে আসার সময় কোনো ঝামেলা হয়নি, প্লেনে চলে আসছেন? জি জি, প্লেনে চলে আসছি। যাক যাক যাক, ঠিক আছে ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আবার দেখা হবে। ওনার কথা শুনে আপনাদের মনে হতে পারে বিদেশ যাওয়া একেবারেই সহজ, কিন্তু আমার পরামর্শ এটাই যে আপনারা কখনোই এইভাবে ট্রাই করবেন না। এইভাবে ট্রাই করলে আপনার জীবনের একেবারেই নিরাপত্তা নেই, আপনি যে কোনো সময় মারা যেতে পারেন। তো এই ভুল কাজটা আপনারা কখনোই করবেন না। যদি যাওয়ার হয় অবশ্যই লিগ্যাল ওয়েতে আপনারা ট্রাই করেন, আপনাদের হয়ে যাবে। ওনার ভাগ্য ভালো ছিল বলে উনি যেতে পেরেছিল, কিন্তু এই বোর্ডের যে ভিডিও দেখছেন এখানে প্রায় 80 জন মারা গিয়েছিল, আর ওরা তো যেতেই পারে নাই, কেউই যেতে পারেনি, তার মধ্যে 80 জন মারা গিয়েছিল। তো আপনারা কখনোই এইভাবে ট্রাই করবেন না, এটা আমার অনুরোধ। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একদম বিচের পাশে, আর এটা হচ্ছে মেইন ব্রিজ থেকে, মেইন ব্রিজটা হচ্ছে এখানে, মেইন ব্রিজ থেকে হাতের লেফট সাইডে। তো এখানকার এই অবস্থা এখন। এই ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে, মানে একদম পরিষ্কার, এখানে কোনো ময়লা টোলা নাই, তেমন একটা মোটামুটি পরিষ্কার বলা যায়, ভালোই লাগতেছে। আর এই সাইডটা টোটালি নৌকা দিয়ে ভর্তি। হ্যাঁ, বোট, ওদের বিভিন্ন ধরনের বোটগুলো, এই বোটগুলো করে এরা যায় মাছ ধরতে। ভাই আপনারা তো মাছ ধরতে যান না?
কখন যান আপনারা? ও বিকালে যাবেন সকালে আসবেন? আচ্ছা 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 আচ্ছা। মাছ এখন কেমন পাওয়া যায়? ও আচ্ছা আচ্ছা, তুমি মায়ানমারের লোক? প্রচন্ড রোদ, যার কারণে মাথায় তোলা দিয়ে নিয়েছি। রোদে শেষ, কিন্তু অসাধারণ পরিবেশ। এই সাইডে ধান চাষ হচ্ছে। ওয়াও, আমি এর আগে যতবার এসেছি এই এনভায়রনমেন্টটা কখনোই পাইনি। আমরা কোথায় আসলাম এটা? আচ্ছা, আপনাদের যে রাত্রে করে একটা বড় আকারের একটা শিপ দেখি এখানে দাঁড় করানো থাকে, ওইটা ওইটা রাখার কারণটা কি? মানে ওটা কি পাহারা? আচ্ছা 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 আচ্ছা। ভাইরা শিপে কত মাস করে থাকা হয় ভাই? একটা না, সারা বছর। আমরা এই রাস্তা ধরে আসলাম সাইকেল নিয়ে, এই রাস্তা ধরে আবারও রওনা দিয়েছি। এখন আবার কিছুটা বালু, যার কারণে নেমে যেতে হচ্ছে। তো আপনারা যখন ছেড়া দ্বীপে যাবেন, কিছু দূর পরপরই এমন রাস্তা পাবেন, একটু চালাবেন, আবার একটু হেঁটে যেতে হবে। আশিক ভাই যে কথাটা বলতেছিল যে রিজি ভাই আমরা তো গিলি আইল্যান্ডে চলে আসলাম, সত্যিই তাই, সত্যিই তাই। গিলি আইল্যান্ডের মতোই, কিন্তু শুধুমাত্র ডিসিপ্লিনের অভাব, আর কিচ্ছু না। আমরা এভাবে মেইনটেইন করতে পারতেছি না। এর চেয়ে আমরা বেটার কিছু পেয়ে গেছি সত্যি কথা। গিলি আইল্যান্ডের থেকে অনেক বেটার এই প্লেসটা, কিন্তু শুধুমাত্র মেইনটেইন মানসিকতার অভাব ভাই। হ্যাঁ, মানসিকতার অভাব, আর সেভাবে না গুছিয়ে উঠতে পারার কারণে এই অবস্থা। হ্যাঁ, আমরা চাইলে এটাকে আরও বেশি সুন্দর করতে পারি। যদিও আগের থেকে অনেক ক্লিন হয়ে গেছে তুলনামূলক, কিন্তু আরও বেশি ক্লিন করা উচিত। দেশ তো নিজ, মানুষ এটাই বুঝে না, খালি নিজের ঘরটা ভাবে, মানে নিজের ঘর পরিষ্কার করবে, দেশটাকে নোংরা করবে, এটা চিন্তা ভাবনা করলে কখনোই হবে না। রাজীব ভাই, ঘোমটা দিচ্ছেন কেন? আচ্ছা বলেন কি হয়েছে আপনার, আপনার যুক্তিতে কি কি বললেন? আপনি যেটা বললেন, ছেলেরা মন খারাপ করলে কি করে? খাওয়া দাওয়া করে ভাই। আর মেয়েরা? আমরা এখন খাওয়া দাওয়া করব আনতে গেলাম। আচ্ছা, আর মেয়েরা মন খারাপ করলে কি হয়? শপিং ভাই, শপিং, ক্রেডিট কার্ডের অবস্থা খুবই বাজে। আমরা এটা খেলাম, যথেষ্ট মজার। যদিও এখান থেকে কোনো স্পন্সরশিপ নাই, কিন্তু খেতে ভালোই লাগতেছে, মজা। যেটা সত্যি তো সেটা সত্যি, দেখুন মালা ফেলছে এইটা এবং এই বোতলটা। একটু ক্লিন করে দেই। আবারও ড্রিঙ্কসটা নিয়ে আসলাম, সেই মজা লাগতেছে বিচের পারে বসে খেতে। দাম নিল 30 টাকা। আমরা এখন চলে আসলাম ভিতরের সাইডে, তো ভিতরের রোড ধরে যাচ্ছি। দেখুন কি নিরিবিলি আর কত সুন্দর। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একদম একেবারে গ্রামের ভিতরের দিকে। তো ভিতরে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের এখানকার অবস্থা। ওয়েলকাম ইকো রিসোর্ট। ভিতরে ভিতরে অনেক রিসোর্ট রয়েছে। তো বিহার, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মেরিন পার্কে। এই হচ্ছে মেরিন পার্কের মেইন গেট। এখন আমরা এদিক দিয়ে ভিতরে ঢুকবো।
এখানে শুনেছিলাম যে কচ্ছপ চাষ হয় হওয়ার কথা, কিন্তু আনফরচুনেটলি এই মুহূর্তে এখন তেমন কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আর আপনারা যদি সরাসরি এখানে আসতে চান, আমার মনে হয় সাইকেলে 10-15 মিনিট সাইকেল চালালেই এখানে চলে আসতে পারবেন, একেবারে কাছে। আর এখানে তেমন আহামরি কিছু নাই দেখার, জাস্ট কিছু গাছগাছালি। ভাই উপরে কি আছে? এই যে কচ্ছপের হ্যাচারি এখানে দেখতে পাচ্ছি। একজন বলে দিল আমাকে যে কচ্ছপের হ্যাচারি আছে ঠিকই, কিন্তু কচ্ছপ নাই। নর্মালি এখানেই কচ্ছপ চাষ হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে কিছুই নেই এখানে, একেবারে নীরব, কোনো মানুষজন নাই। রাজীব ভাই কি বললেন? আপেল বাগানে গিয়ে আমরা আপেল পেতাম না, পরে পেতাম, এই যে এখানে কিন্তু ঠিক তাই। এই যে নারকেল আপেল গাছ, সরি নারকেল গাছ, আর এই হচ্ছে নারকেল ডাব আর কি। এটা 60 টাকা দামের ডাব, এটা পরে আছে না? হ্যাঁ হ্যাঁ, জান এটা আপনি খেয়ে ফেলেন। এটা হচ্ছে একটা রিসোর্ট, কিংশুক ইকো রিসোর্ট। উইকেন্ডে ছাড়া ভাড়া নেই আমাদের এখানে, কেমন কিরম ভাড়া মানে শুক্র শনি বাদ দিয়ে সব সময় শুক্রবার একই রকম ভাড়া? সব সময় হচ্ছে মানে চারজন থাকার মতো যে রুম, ওটা ডাবল বেড রুম তাই না, ওইটার ভাড়া 3000 টাকা সেমি সেমি পাকাটা। আর ওই ওই রকম যেটা সামনে আছে এগুলো হচ্ছে বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি করা রুম। একদম সমুদ্রের ধারেই। এ হচ্ছে রুম, কাপড় রাখার জন্য ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। আপনাদের সিজনে এই এরকম ভাড়া না, 4000-4500 নাকি? আপনাদের রাজকীয় ব্যাপার তাহলে, এটাই সমুদ্র কুটির না ভাই? আমি আরো 3-4 বছর আগে এসেছিলাম এখানে, তখন রাস্তার অবস্থা এত ভালো ছিল না, নর্মাল মাঠ ছিল, ওটা পার হয়ে গিয়েছিলাম। তো এখনকার অবস্থা হচ্ছে এটা। এই রুমে ছিলাম আমি, লেফট সাইডে। এটা এখানে অনেক রুম রয়েছে, এটার এনভায়রনমেন্ট ভালো ছিল বলেই আমি আবার আসলাম। ওই রাজীব ভাই কিছুদিন পরে আসবে, যার কারণে হোটেল ভাড়া কত নেয় এবং এনভায়রনমেন্ট কতটা চেঞ্জ হয়েছে সেটা দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। তো আশা করি আপনাদের জন্য কাজে দিবে। এটার মধ্যে আগে ছিলাম তো দেখেন, বীজ সাথে লাগানো। হ্যাঁ সুবিধা হচ্ছে এটা, রাতে করে বারবিকিউ হয়, খারাপ না। আমি ছিলাম এর আগে এই সাইডের কর্নারের রুমটা। এই যে গুড পিপল চলে আসছে, রাজীব ভাই 10-12 দিন পরে আসবে আবার না ভাই?
দিন না এই মাসের শেষে আর এটার বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি পাশে বীজ রয়েছে মোট কথা ফ্যামিলি নিয়ে আসলে এখানে আপনারা অনায়াসে থাকতে পারেন এখান থেকে আপনারা মজা পাবেন হ্যাঁ কারণ এনভায়রনমেন্ট যথেষ্ট ভালো পাশে রয়েছে বীজ আর পাশে অনেকগুলো দোকান রয়েছে আপনাদের কষ্ট করে কোথাও যেতে হবে না আচ্ছা যাই হোক খালি থাকলে রুম ভাড়াগুলো কেমন মানে চারজন থাকার মতো ডাবল বেড হবে 3000 টাকা না না রুম আছে মানে এটা কি সব সময় একই ভাড়া কত ভাড়া 3000 ডিসেম্বর জানুয়ারিতে কোনো ডিসকাউন্ট নাই তাই তো 3000 টাকা ভাড়া আচ্ছা আচ্ছা আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সমুদ্র কুটিরের সামনের যে বীচটা রয়েছে সেখানে তো এখানে অনেক সিট বসে গেছে অলরেডি তো সিটের ভাড়া হচ্ছে পার আওয়ার 30 টাকা করে ওরা চায় 30 থেকে 40 টাকা আর একটা ভালো দিক যেটা প্রতিটা সিটের পিছনে ডাস্টবিন রয়েছে এটা অনেক ভালো একটা দিক সবগুলো পিছনেই ডাস্টবিন রয়েছে তো আমরা এখন সাইকেল নিয়ে এই বীচ ধরে চলে যাব আমাদের গন্তব্যস্থানে তো আবারও আমাদের সাইকেল জার্নি শুরু হয়ে গেল আর এবার যাচ্ছি এই সাইডটাতে পশ্চিম সাইডটাতে তো আমরা এখন যাচ্ছি গোসল করতে অলরেডি রাজীব ভাই চলে গেছে আর এখানে এখান থেকেই পানি শুরু হয়ে গেছে দুই দিনের মধ্যে একদিনও আমরা পানি নিতে নামিনি আজকে প্রথম নামতেছি তা আবার এখন প্রায় বাজতেছে 4:30টার মতো বাজতেছে পানি একেবারেই কম দেখুন আমরা কত দূর চলে আসছি তাও পানি নাই এদের পানি এটা হচ্ছে পশ্চিম সাইডের বীজ তো অনেকেই বলেছিল যে উত্তর সাইডের বীজটা ভালো এখানে গোসল করে শান্তি আছে আমরা চলে আসলাম আলটিমেটলি এখানে মানে এত দূর আসছি কিন্তু পানি নেই যদিও এখন জোয়ারের টাইম চলে আসতেছে কিছুক্ষণ পর কিন্তু এটা পুরোটা ভরে যাবে আমরা যে যেখান দিয়ে হেঁটে হেঁটে আসলাম এটা কিন্তু পুরো ক্লোজ হয়ে যাবে এত দূর একবারে ছাতা পার হয়ে দোকানের সামনে পর্যন্ত পানি চলে যাবে বসে বললাম পানিতে যদিও পানি কম কিন্তু এখানে গোসল করে শান্তি নেই এত দূর চলে আসছি তারপরেও পানি অনেক কম তো নিরাপদ থাকার জন্য আর বেশি দূর যাচ্ছি না আর কেউ নাই এখন আর এখন জোয়ারের টাইম তো পানি শুধু বাড়বে আর বাড়বে যার কারণে আর বেশি দূর যাচ্ছি না এটার প্লেট কত পড়বে এই যে প্লাম ফিশ না ফ্লাইং ফিশ লাগবে এটা ফ্লাইং ফিশ না আচ্ছা মামু এটার প্লেট কত পড়বে 600 টাকা প্লেট কত 600 সবার কত 2 কেজি আছে এগুলো তো আছে 600 করে আর ওই কাঁকড়া কত করে কাঁকড়া 100 কোরাল মাছ 300 কাঁকড়ার দাম কম আছে কিন্তু কাঁকড়া তো আমি ইউজ টু না একেবারে এই কোরাল আর কোনটা এই কোরাল আর এই চিংড়ির প্যালেট এই টোটালটা পড়তেছে আমাদের কত 1000 টাকা সাথে কি থাকে ওমু রুটি আর সালাদ থাকবে রুটি পরোটা সালাদ রুটি পরোটা সালাদ আচ্ছা পরোটা করে ফেলো দিয়ে দাও মামা আমাদের আরেকটা ভিআইপি জিনিস দেখাচ্ছে এটা কি মামা এটা বলা যায় পাইপ স্টাইল এর কি চিংড়ির মতো আল্লাহ চিংড়ির মতো না এটা তো জীবনও দেখি নাই আমি এটা চিংড়ির মতো কিন্তু চিংড়ি না কিন্তু চিংড়ি এটা অনেক ভালো ভিআইপি এটা বলা যায় পাইপ স্টার এখনো জীবিত এরকম চিংড়ি কিন্তু আমরা কখনোই দেখি না এটা কি বলে মামা ফাইভ স্টার নামই নামই ফাইভ স্টার নাকি আপনারা নাম দিয়েছেন ফাইভ স্টার আজকে নাকি 20 বছর আগে তো এটা নাম
তো আজকেও আমাদের খাবার চলে আসছে আর আজকে বারবিকিউ এখনো আসেনি জাস্ট চিংড়ি এবং রূপচাঁদা এটা জাস্ট ভেজে দিয়েছে ওরা সাথে দিয়েছে সস তো আমরা এখন এটা খাওয়া শুরু করব আমার মনে হয় ভালোই হবে টেস্ট তো ফাইনালি আমাদের চলে আসলো এটা হচ্ছে কোরাল মাছ এদিকে সালাদ আর পরোটা তো প্রায় এক দেড় ঘন্টার মতো সময় লাগছে এতক্ষণ মেখে রাখছিল সবকিছু তো সময় লাগলো সময় লাগার কারণ হচ্ছে এটাই যা টেস্টটা ভালো পাবো হ্যাঁ আমরা চলে আসলাম এখন হোটেলে আর এখন বাজতেছে অলমোস্ট রাত একটা কিছুক্ষণ আগে আসলাম আমরা এখানে অনেকক্ষণ আড্ডা মারলাম তিন চার ঘন্টা তো যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে কালকে সকাল সকাল উঠতে হবে সকালের প্ল্যান হচ্ছে সাইকেলে করে রাজীব ভাই এবং আশিক ভাই কোরাল আইল্যান্ড যাবে তো আমার এই ধরনের প্ল্যান নাই যেহেতু কোরাল আইল্যান্ড অলরেডি আমার যাওয়া হয়েছে আমার প্ল্যান নাই আর সাইকেলে যেতে আমার মনে হয় বেশ কষ্ট হবে যার কারণে আপাতত আমি এই প্ল্যানটা রাখতেছি না সকালে আমি কী করবো সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যেহেতু রাত অনেক গভীর আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি তো কিছু ইনফরমেশন না শেয়ার করলেই নয় সেগুলো হচ্ছে সারাদিনে আমাদের কত খরচ হলো তো টোটাল হিসাব করে আমি দেখলাম যে আমার প্রায় সারাদিনে হোটেল ভাড়া বাদে যেহেতু হোটেল আমাদের স্পন্সরশিপ যার কারণে হোটেল ভাড়াটা বাদ দিয়ে আমি যদি হিসাব করি তাহলে আমি দেখলাম যে 1100 টাকার মতো খরচ হয়েছে 1100 টাকার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে ঘুরতে পারেন ফিরতে পারেন আপনাদের খরচ এমনই হবে আর আমরা কোনো ব্যাপারে কোনো কৃপণতা করি নাই আমরা ভরপুর খেয়েছি তো নর্মালি আপনারা 1000 টাকা পার ডের জন্য বাজেট করে এখানে আসলে ভালো হয় আপনারা ইচ্ছা মতো ঘুরতে ফিরতে এবং খেতে পারবেন যদি আপনাদের গ্রুপ হয় হ্যাঁ তো আমরা সব কিছুই শেয়ার করে খেয়েছি সকালের নাস্তা বা রাতের খাবার যেই মাছ টাছ খেলাম এগুলো সব কিছু শেয়ার করে খাওয়ার কারণে একটু সেভিংস হয়েছে তো আপনারা যদি এইভাবে গ্রুপ নিয়ে আসেন এই সেভিংসটা আপনাদের হবে তো আমরা এখন ঘুমিয়ে পড়বো তো সবাই ভালো থাকুন সবাই দোয়া করবেন আর নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ যাক আপনাদের এখান থেকে সব জায়গার টিকিট করা যায় না টিকিট টেকনাফ থেকে করলে যা এখান থেকে করলে সেম প্রাইসেই এগুলো কি মাছের শুট কি এগুলো গেছুরি আর ছাঁদা তারপরে এই সুন্দরী এখানেও রয়েছে অনেক অনেক শুটকি এটা সম্ভবত রূপচাঁদার শুটকি না 600 টাকা ছুরি 600 টাকা আচ্ছা এটা এটাই হচ্ছে উত্তর বিচ পুরোটা পরিষ্কার তো মানে হোটেল মানে এক্সক্লুডেড হোটেল স্পন্সর ছিল আচ্ছা 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 হোটেল এক্সক্লুডেড কিন্তু আমাদের এই খরচটা হয়েছে পার পার্সন সো এটা তো বুঝতেই পারতেছেন যে আমরা ইচ্ছা মতো খরচ করছি যা ইচ্ছা তা খাইছি যা ইচ্ছা তা করছি